আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাংলা বিষয়ক আরেকটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। আমি এই 20টি প্রশ্ন তৈরি করেছি মূলত অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে। তো যেহেতু ইসলাম শিক্ষা সকল শ্রেণীর জন্য, তাই আলোচনা বা ক্লাসটি সবার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা 20টি প্রশ্নের উত্তর শিখে ফেলি। প্রথম প্রশ্ন হচ্ছে, আকাইদ কাকে বলে? ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। নেক্সট প্রশ্ন, আকিদাহ অর্থ কি? আকিদাহ অর্থ বিশ্বাস। আকিদাহ অর্থ হলো বিশ্বাস। প্রশ্ন যদি আসে যে আকিদাহ অর্থ কি, তাই তোমরা লিখে দেবে আকিদাহ অর্থ বিশ্বাস। এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমরা সৃজনশীল ক এর উত্তর দিতে পারবে, এমনকি নৈবেদ্য থেকে উত্তর দিতে পারবে। ইসলামের প্রধান ভিত্তি কোনটি? আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি। ইসলামের প্রধান ভিত্তি কোনটি? তাহলে উত্তর হবে হচ্ছে আকাইদ হলো ইসলামের প্রধান ভিত্তি। বন্ধুরা, এরপরে ইমান শব্দের অর্থ কি? উত্তর, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। পাঁচ নম্বর প্রশ্ন, ইমান কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয়। ছয় নম্বর প্রশ্ন, মুমিন কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি যিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন তাকে মুমিন বলে। আমি আবারও বলছি, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি যিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন তাকে মুমিন বলে। বন্ধুরা, এরপরে ইমানের কয়েকটি দিক রয়েছে? ইমানের তিনটি দিক রয়েছে, এক অন্তরে বিশ্বাস করা, দুই মুখে স্বীকার করা, এবং তিন তদনুসারে আমল করা। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝে বুঝে পড়বে, অবশ্যই মুখস্থ করবে, তবে বুঝে প্রশ্নগুলো বুঝতে হবে। ইমানের এরপর ইমানের মৌলিক বিষয়গুলো কয়টি? বন্ধুরা, ইমানের মৌলিক বিষয় হলো সাতটি। ইমানের মৌলিক বিষয় কয়টি? সাতটি, মনে রাখবে। ইমানের মৌলিক বিষয়গুলোর নাম লেখো। উত্তর, ইমানের মৌলিক বিষয় সাতটি, যথা এগুলো এক এক করে বলতেছি কিন্তু। এক, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। দুই, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। তিন, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। চার, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ, আখিরাতের প্রতি বিশ্বাস। ছয়, তাকদীরের প্রতি বিশ্বাস। সাত, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। বন্ধুরা, ইসলামের তাহলে মৌলিক বিষয়গুলোর নাম আমরা শিখে ফেললাম, এবং মৌলিক বিষয় হলো সাতটি, এটাও আমরা জেনে গেছি। এরপর আমরা পড়ব, ফেরেশতাগণ কিসের তৈরি? বন্ধুরা, উত্তর হবে হচ্ছে ফেরেশতাগণ নূরের তৈরি। ফেরেশতাগণ কিসের তৈরি? ফেরেশতাগণ নূরের তৈরি। দশ নম্বর প্রশ্ন, ফেরেশতাগণ প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? প্রসিদ্ধ ফেরেশতা চারজন। প্রসিদ্ধ ফেরেশতা চারজন। প্রসিদ্ধ ফেরেশতাগণের নাম লেখো। প্রসিদ্ধ ফেরেশতার সংখ্যা চারজন, তারা হলেন এক হযরত জিব্রাইল আলাইহিস সালাম, দুই হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এবং চার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওকে, তো বন্ধুরা, এই চারটার নাম যদি তোমরা সংক্ষেপে মনে রাখতে চাও, তোমরা জি মি আ ইস এই শব্দটি মনে রাখতে পারো। জি মি আইস, জিতে জিব্রাইল, মিতে মিকাইল, আতে আজরাইল, এবং ইস্তে ইসরাফিল। জি মি আইস, এটা মনে রাখলে চারজন নবীর নাম মনে থাকবে। আসমানি কিতাব মোট কয়খানা? আসমানি কিতাব মোট একশো চারখানা। বড় আসমানি কিতাব মোট কয়খানা? বড় আসমানি কিতাব মোট চারখানা। তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন। তোমরা এখানে তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআনকে সংক্ষেপে মনে রাখতে পারো, তা যা ইন কু, তা যা ইন কু, অথবা ইকুও মনে রাখতে পারো, তাতে তাওরাত, যাতে জাবুর, ইতে ইঞ্জিল, কুতে কোরআন, এভাবে মনে রাখতে পারো। সহিফা কয়খানা? সহিফা একশোখানা। প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। শেষ নবীর নাম কি? হযরত শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আখিরাত অর্থ কি? আখিরাত অর্থ পরকাল। আখিরাত কাকে বলে? মৃত্যুর পর পরের জীবনকে আখিরাত বলে, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। এরপরের প্রশ্ন, জান্নাত কয়টি? জান্নাত আটটি। জাহান্নাম কয়টি? জাহান্নাম সাতটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় তোমাদেরকে ইংলিশের পাশাপাশি আমার চ্যানেলে বাংলা বিষয়ক ক্লাসগুলোতেও হেল্প করছি। অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন সিক্স থেকে পড়াশোনা শুরু করবে, অবশ্যই তোমরা সব কিছু পড়া একটু বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে। যদি কোনো কিছু না বুঝে পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না, বা স্কুলে পড়া ঠিক মতো দিতে পারবে না। ওকে, ইংরেজিতে যত রাইটিং পার্ট রয়েছে, গ্রামাটিক্যাল ক্লাস রয়েছে, সেগুলো যদি পেতে চাও অবশ্যই ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।